আসসালামু বন্ধুরা, আমি টেকনিশিয়ান আলামিন। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ইলেকট্রোডিয়া। এ পর্যন্ত আমাকে ভালোবেসে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে রয়েছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো এলসিডি এলইডি টিভির বিভিন্ন কাজে সমস্যার সমাধানের ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার সঙ্গে থাকবেন। বন্ধুরা, অসুস্থতার কারণে দীর্ঘদিন যাবৎ আসলে ভিডিও আপনাদের সামনে নিয়মিত দিতে পারছি না, তো তারই প্রেক্ষাপটে আজকে আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে এসেছি। এবং আমার টেবিলের সামনে দেখতে পাচ্ছেন যে একটা টিভি ওপেন করা, এটা হচ্ছে 19 ইঞ্চি একটা এলইডি টিভি। তো এই 19 ইঞ্চি একটা প্যানেলের সমস্যা, তো আমরা মূলত এই প্যানেলের সমস্যাটা দেখব এবং এটার যে সমাধানটা রয়েছে সেটা কীভাবে সমাধান করা যায় সেই সমাধানটা আপনাদের সঙ্গে বিস্তারিত শেয়ার করব। সবন্ধন ভাই, রিলিজ করার পরে এটার যে প্রবলেমটা রয়েছে, তো এই প্রবলেমটা আসলে কী সমস্যা সেটা আমরা দেখব, এবং এই সমস্যাটা দেখার পরে এটার উপর ডিপেন্ড করে আমরা আসলে মূলত এই প্যানেলটির সমস্যা সমাধানের চেষ্টা করব। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে ব্যাকলাইট গ্লো করতেছে এবং আমাদের টিভিটি কিন্তু অন হয়ে গেছে। দেখেন যে আমাদের টিভিটির সমস্যাটা কি। মূলত আমাদের টিভিটির সমস্যাটা হচ্ছে এই ধরনের প্রবলেম। তো এই ধরনের প্রবলেমটা সাধারণত যে আপনার এই ধরনের সমস্যা মূলত আমাদের যে জিআইপি প্যানেলগুলো রয়েছে, এই জিআইপি প্যানেলে আমরা মানে গ্যাট ইন প্যানেলের মধ্যে এই ধরনের প্রবলেমগুলো সাধারণত দেখতে পাই। আর এইটা যে প্যানেলটা রয়েছে, আমি প্যানেলের নাম্বারটা আমি আপনাদেরকে দেখাবো। এই প্যানেলের নাম্বারটা হচ্ছে, আমি যদি আপনাদেরকে প্যানেলের নাম্বারটা দেখানোর চেষ্টা করি। বন্ধুরা, আমাদের যে প্যানেলটি রয়েছে এই প্যানেলের মডেল নাম্বার হচ্ছে M195XTN01। তো এটা হচ্ছে মূলত আমাদের প্যানেল এবং এটা হচ্ছে মূলত 19 ইঞ্চি একটা প্যানেল। তো এই প্যানেলের যে সমস্যাটা রয়েছে সেই সমস্যা আমরা একটু আগে দেখে নিলাম। আমি যদি আপনাদেরকে আর একটু ক্লিয়ার করে দেখানোর চেষ্টা করি, বন্ধুরা দেখেন এটা হচ্ছে কিন্তু আমাদের টোটাল ডিসপ্লেটা, এবং টোটাল ডিসপ্লেটার মধ্যে আমাদের এই সাইডে এই কর্নারে আমরা কিন্তু একটা স্পট দেখতে পাচ্ছি। তো আমরা যেহেতু এই সাইডে স্পট দেখতে পাচ্ছি, মূলত আমাদের প্রবলেমটা ক্রিয়েট হচ্ছে এই সাইডের যে সিকেবি লাইনটা রয়েছে, এই সিকেবি লাইন থেকে মূলত আমাদের এই ধরনের প্রবলেমটা হওয়ার আশঙ্কা আমি আশা করছি। তো এর মধ্যে আমি যে ভোল্টেজগুলো রয়েছে, আমি যদি আপনাদেরকে এটার যে ভোল্টেজটা এই অবস্থায় ভোল্টেজগুলোকে যদি মেজার করে দেখি যে এই ভোল্টেজটা আসলে কি, তো ভোল্টেজগুলো পারফেক্ট রয়েছে কি না সেটা একটু যদি মিটারে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। তার জন্য বন্ধুরা, আমি মিটারের একটা প্রোবকে গ্রাউন্ড করে দিলাম এবং আরেকটি প্রোবের মাধ্যমে আমাদের যে মিটারের ভোল্টেজটা রয়েছে, এইখানে আমাদের টেস্ট পয়েন্ট রয়েছে একটা 3.3 ভোল্ট, যেটা ভিডিডি ভোল্ট। এই 3.3 ভোল্ট আমাদের মিটারে দেখেন 3.296 ভোল্ট, যেটা কিন্তু ওকে রয়েছে। এবং অন্যান্য যে ভোল্টেজ রয়েছে এইখানে আমরা দেখতে পাচ্ছি একটা টেস্ট পয়েন্ট VGL1 একটা টেস্ট পয়েন্ট। এইখানে আমাদের মিটারে যদি ভোল্টেজ দেখেন, এখানে কিন্তু কোনো ধরনের ভোল্টেজ আমরা দেখতে পাচ্ছি না, এটা মিলি ভোল্টে রয়েছে। এখানে কিন্তু কোনো মাইনাস ভোল্ট আমরা দেখতে পাচ্ছি না। এবং আমাদের যে VGSটা রয়েছে, VGS যে এটা VGS1-এর একটা টেস্ট পয়েন্ট, এই VGS ভোল্টেজটা যদি আমাদের মিটারে দেখি, দেখেন এখানে কিন্তু 31.7 মিলিভোল্ট দেখাচ্ছে। মানে এখানে কিন্তু কোনো ধরনের ভোল্টেজ আমরা দেখতে পাচ্ছি না। আমাদের যে সানুয়া মিটারটা রয়েছে, এখানে যে যে টেস্ট পয়েন্টগুলোতে আসলে ভোল্টেজ সাধারণত শো করে না সেখানে মিলিভোল্টে থাকে, তো এখানেও কিন্তু আমরা ভোল্টেজ দেখতে পাচ্ছি না। তো এইটার যে সমস্যা আমরা দেখলাম এবং এখানে কোনো ধরনের ভোল্টেজ যেগুলো ছবি তৈরি হওয়ার জন্য আত্মবশ্যকীয় জরুরি দরকার, তো সেই ভোল্টেজগুলো আমরা পাচ্ছি না। তো এটা কীভাবে সমস্যা সমাধান করব সেটা মূলত সমস্যা সমাধান করার পরে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। সেই সাথে ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না, এবং যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিবেন। সো বন্ধুরা, এটার সমাধানটা আমি আপনাদেরকে করে দেন, আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে এটার কী করলাম। বন্ধুরা, এইটার মূলত যে প্রবলেমটা ছিল সেই প্রবলেমটাকে আমি সমাধান করার চেষ্টা করেছি, এবং টিভিটি স্ট্যান্ড বাই রিলিজ করার পর দেখব যে আসলে আমাদের প্রবলেমটা সলভ হয় কিনা এবং কিভাবে প্রবলেমটা সলভ করলাম সেইটা আমি আপনাদেরকে দেখাবো পুরোপুরি। আসলে চিন্তিত হওয়ার কোনো কিছু নাই। তো আগে দেখি যে আসলে আমাদের প্রবলেমটা
সমস্যাটা সমাধান হয়েছে কিনা। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ডিসপ্লেটা কিন্তু পারফেক্ট চলে এসেছে, এখানে কিন্তু কোনো ধরনের প্রবলেম আমরা দেখতে পাচ্ছি না। মূলত আমাদের যে এই সাইডে কর্নারে একটু আপনার লিকুইড ড্যামেজ হয়ে গেছে, তো এই প্রবলেমটা আগে থেকেই ছিল। এটা আসলে প্যানেলের ভিতরে সমস্যা, এটা আসলে সমাধান পসিবল না। তো আমাদের কিন্তু অন্যান্য গ্রাফিক্স চলে এসেছে এবং আমাদের টিভি কিন্তু ওকে হয়ে গেছে। তো এই ওকেটা যে হয়েছে এটা আমি আগেই প্রথমেই আপনাদেরকে বলছিলাম, যেহেতু এই সাইডে আমরা ক্র্যাশ দেখতে পাচ্ছি ডিসপ্লের মধ্যে, তো এই সাইডের যে সিকেবি লাইনগুলো ছিল তো এটাকে আমি ব্লক করেছি। ব্লক করার পরে আমাদের প্রবলেমটা কিন্তু সলভ হয়ে গেছে। তো এই প্রবলেমটা কিভাবে আমি সলভ করলাম সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে, একটু দেখানোর চেষ্টা করছি। আসলে একা একা ভিডিও করা প্লাস দেখানোটা পসিবল হয় না, সেই জন্য কাজটা করার পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। সো বন্ধুরা আপনারা দেখেন যে এটা মূলত এই সাইডে, এখানে দেখেন এখানে কিছু রেজিস্ট্যান্স ছিল, আমি এইগুলোকে রিমুভ করেছি। যেটা আমাদের যে হ্যাঁ এখানে কিছু রেজিস্ট্যান্স ছিল, ক্লিয়ারলি আপনারা মনে হয় দেখতে পাচ্ছেন, তিনটা সাতটা রেজিস্ট্যান্স ছিল। এই সাতটা রেজিস্ট্যান্সকে, এসএমডি রেজিস্ট্যান্সকে আমি রিমুভ করেছি। রিমুভ করার পরে কিন্তু আমাদের প্রবলেমটা সলভ হয়ে গেছে। সো বন্ধুরা এই ছিল ভিডিও। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না, এবং দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার জন্য অবশ্যই দোয়া করবেন যেন আমি পুরোপুরি সুস্থ হয়ে নিয়মিত আপনাদেরকে ভিডিও উপহার দিতে পারি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।